ভোটের ক্ষণ গণনা শুরু। কাল সকাল 8টায় শেষ হচ্ছে প্রচারণা। মিছিল, মিটিং আর গণসংযোগে জমজমাট সারা দেশ। ভোটারের দ্বারে দ্বারে প্রার্থী। জীবনমানের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন চান খুলনার প্রান্তিক ভোটাররা। নবীনরা তরুণ নেতৃত্ব, অংশগ্রহণমূলক নির্বাচনে তারাই রাখবে ভূমিকা, মত বিশ্লেষকদের। নির্বাচন বর্জনের কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, জনমত গড়তে গণসংযোগের লিফলেট বিতরণ। যশোর জেলা আদালতের সামনে আইনজীবীদের বিক্ষোভ। এবং শীতেও ভাঙছে ছিনাইদহের গড়াই নদী গর্ভে বিলীন ছিনাইদহের শৈলকুপার কয়েকশো একর ফসলি জমি, বসত বাড়ি স্থাপনা। গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে মিয়াফরোজা মৌটুসী। শেষ সময়ে এসে প্রচারণায় মুখর হয়ে উঠছে পুরো খুলনা বিভাগ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক। শহর থেকে গ্রাম সব জায়গায় এখন নির্বাচনী আবহ। শীত উপেক্ষা করেই গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনে সবার আগ্রহের তালিকার শীর্ষে দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। এবার এক হলেন এই দুই প্রার্থী। বৃহস্পতিবার মাগুরায় সাকিবের প্রচারণায় যোগদান মাশরাফি। আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান তারা। যশোরে ভোট বর্জনের প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। একই দাবিতে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। দুপুরে শহরের আর এন রোড এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এই প্রচারপত্র বিতরণ করেন। গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে অংশ নেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। শীত মৌসুমেও চলছে গড়াই নদীর ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ঝিনাইদহের শৈলকুপার কয়েকশো একর ফসলি জমি, বসতবাড়ি ও স্থাপনা। শৈলকুপা উপজেলার বড়রিরা, কৃষ্ণনগর, মাছদিয়া সহ নদী তীরের কয়েকটি গ্রামের কয়েকশো একর ফসলি জমি, বসতবাড়ি ও স্থাপনায় এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বাড়িঘর, ফসলি জমি সহ জিকে সেচ প্রকল্পের একমাত্র খাল। স্থানীয়দের অভিযোগ, অস্থায়ীভাবে তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসেনি। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। সাতক্ষীরায় মাঠে সরিষা ফুলের হলুদের গালিচা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন জেলায় বাড়ছে তেল বীজের চাষ। সদর, তালা ও কলারোয়ায় দেখা মিলবে এমন মন কাড়া দৃশ্যের। আমন ও বোরো ধান চাষের মাঝখানে তিন মাস পড়ে থাকা জমিতে আবাদ করা হয় সরিষা। পরিচর্যার প্রয়োজন হয় না বলে খরচও হয় কম। অন্যদিকে লাভ বেশি হওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। গত বছরের তুলনায় এবার 5000 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে সরিষা। কৃষি বিভাগ বলছে আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে চাষিদের। নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা মাঠে নির্বাচনী জনসভা যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শেষ নির্বাচনী সফর, অর্থাৎ নির্বাচনী জনসভা, যেটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার যে নির্বাচনী সিরিজ কর্মসূচিগুলো ছিল সেই নারায়ণগঞ্জের জনসভার মধ্যে দিয়েই শেষ হচ্ছে। ঠিক ঘড়ি ধরে চার মিনিট আগে এই
শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ যেটি রয়েছে নারায়ণগঞ্জে, সেই নারায়ণগঞ্জের মাঠে যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যোগ দিলেন এবং এখানে যারা সমবেত হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এখানে যারা সমবেত হয়েছেন তারা কিন্তু সমস্বরে নৌকা স্লোগান দিয়ে এবং জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ প্রধান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা এই মাঠে বরণ করে নিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু 20 ডিসেম্বর থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হলো, সেই প্রচারে আওয়ামী লীগ শুরু করলো সেই নির্বাচনী প্রচার 20 ডিসেম্বর থেকে, সেই প্রচারের একটি পর্যায়ে এসে কিন্তু ভার্চুয়াল জনসভাও করেছেন, সেটি অনুষ্ঠিত হয়েছে 23 জেলায়। এর ফাঁকে ফাঁকে আজ ষষ্ঠ জেলা হিসেবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এই নারায়ণগঞ্জে এলেন, অর্থাৎ তার যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচার নারায়ণগঞ্জ থেকেই আপাতত শেষ হতে যাচ্ছে এবং এই নির্বাচনী প্রচারের জনসভায় আওয়ামী লীগ প্রধান কি বলবেন সেটির জন্য আসলে সবার অপেক্ষা। আওয়ামী লীগ প্রধান বক্তব্য রাখলে আমরা আবারও সরাসরি সেই বক্তব্য আপনাদেরকে দেখাবো আশা করছি। তো এই ছিল এখন পর্যন্ত জনসভার সবশেষ তথ্য। নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বিভাগীয় সময় আরেকবার, যশোরে খেজুর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এবছর গুড়ের দাম ভালো পাওয়ায় খুশি তারা। কৃষি বিভাগ বলছে খেজুর গাছ রোপণ ও গুড় উৎপাদন আরও বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। যশোরের খেজুরের গুড়ের ঐতিহ্য দেশব্যাপী। কার্তিক মাস শুরুর সঙ্গে সঙ্গেই খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি শুরু করেন এ অঞ্চলের কৃষকরা। পৌষের মাঝামাঝিতে বেড়েছে উৎপাদনের গতি। খুব ভোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও তা বয়ে দিনের অর্ধেকটা সময় পার করছেন কৃষক। বাজারে গুড়ের দামও পাচ্ছেন ভালো। হাট বাজারের পাশাপাশি অনেক ক্রেতা অর্ডার দিয়ে সংগ্রহ করছেন গুড়। বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা থাকতে গুড় রস পেড়ে জ্বালানো, গুড় বানানো, পাটালি বানানো, রসও আমরা ভালো দামে বিক্রি করতেছি। পুরনো গাছগুলো পড়েছিল, নতুন গাছে প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা সেগুলো কাটে এখন স্বাবলম্বী হতে পারছি। পৃথিবীর মানুষই মোটামুটি পছন্দ করে, বিদেশেও চলে যায় এগুলো। কৃষি বিভাগ বলছে এবছর 100 কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। উৎপাদন আরও বাড়াতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। গাছি তৈরি, তাদেরকে সরঞ্জাম প্রদান, প্রশিক্ষণ প্রদান এবং রপ্তানিমুখী করার জন্যে নিরাপদভাবে গুড় উৎপাদনের বা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে কৃষক যেমন লাভবান হবে, আমাদের দেশের রাজস্বও তেমন বেশি বাড়বে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 16,25,500 খেজুর গাছ রয়েছে, যার মধ্যে পূর্ণবয়স্ক গাছের সংখ্যা 9,75,000। এর মধ্যে প্রায় 3,25,000 গাছ থেকে রস আহরণ করে তৈরি করা হচ্ছে গুড়। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময় আরেকবার, আবারও নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল এবং কুষ্টিয়ায় আছেন এস এম রাশেদ। সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার কিন্তু সময় একেবারেই ফুরিয়ে আসছে, আর মাত্র অল্প কিছু সময় প্রচার প্রচারণা করতে পারবেন এবং এই সময়টা কিন্তু আসলে সর্বোচ্চ ব্যবহার করছেন প্রার্থী এবং তার সমর্থকরা। খুলনার যে 6টি আসন রয়েছে, 6টি আসনে যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের কিন্তু আমরা সকাল থেকে দেখছি নির্বাচনী প্রচার করছেন, গণসংযোগ করছেন, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছেন এবং সকলে কিন্তু আসলে নির্বাচনে যাদের যে প্রতিশ্রুতি ভোটারদের দ্বারে দ্বারে সেগুলো আসলে পৌঁছানোর চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার শিরোমণি এলাকায়। এটি খুলনার ফুলতলা এবং ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসনে। এই 5 আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আকরাম হোসেন, তার পক্ষে এখানে একটি গণসংযোগ চলছে এবং এই গণসংযোগে আমরা দেখছি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে শেখ আকরাম হোসেনের পক্ষে লিফলেট বিতরণ করছেন, বিভিন্ন জায়গা আসলে মিছিল করছেন এবং এখানে কিন্তু কিছু সময় পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশ থেকে কিন্তু আসলে নানা রকম প্রতিশ্রুতি আসলে দেওয়া হচ্ছে এবং এই প্রার্থী কিন্তু আসলে সকাল থেকে খুলনার ডুমুরিয়া উপজেলায় অবস্থান করছিলেন এবং সেখানে গণসংযোগ করেছেন এবং খুলনার যে শিরোমণি বাজার এলাকা, শিরোমণির যে শহীদ মিনার চত্বর, অর্থাৎ এখানে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে এরই মধ্যে কিন্তু বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে আমরা দেখছি নেতাকর্মীরা আসলে যোগদান করছেন এবং নেতাকর্মীরা কিন্তু লিফলেট বিতরণ করছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন আমরা এই মুহূর্তে দেখছি। এখানে যে ব্যবসায়ী যে বিভিন্ন দোকান রয়েছে সব জায়গায় কিন্তু আসলে তারা লিফলেট বিতরণ করছেন এবং মিছিল করছেন। একটু বলে রাখি খুলনার যে 5 নম্বর আসনে আসনটিতে কিন্তু আসলে
মোট চারজন প্রার্থী রয়েছেন এবং এইসব প্রার্থীরা কিন্তু সকাল থেকে আমরা গণসংযোগ করতে দেখেছি। এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন নারায়ণচন্দ্র চন্দ্র, তিনি কিন্তু ফুলতলা উপজেলায় একটি সমাবেশ করবেন এবং ঠিক তার পাশে যে শিরোমণি এলাকা সেখানে কিন্তু এই প্রার্থীর সমাবেশ রয়েছে। এবং তিনি ঈগল মার্কার যে ঈগল প্রতীক নিয়ে তিনি আসলে নির্বাচন করবেন, আমরা দেখছি এখানে যে ঈগল প্রতীকের যারা সমর্থক আছেন তারা কিন্তু লিফলেট বিতরণ করছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং বলে রাখি যে আজ কিন্তু খুলনায় বেশ কিছু জায়গায় প্রার্থীদের সমাবেশ রয়েছে। আজকে বিকেলটি আসলে প্রচার প্রচারণার জন্য শেষ বিকেল, এই জন্য আসলে কিন্তু বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশ থেকে কিন্তু প্রার্থীরা তাদের যে ভোটের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কিন্তু আসলে ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং আগামীতে তারা আসলে কি কি উন্নয়ন করতে চান সে সমস্ত উন্নয়নের কথাও কিন্তু আসলে বলছেন। আপনারা যেমন ছবিতে দেখছেন যে শেখ আকরাম হোসেনের পক্ষে মিছিল কিন্তু এই যে সড়ক সেই সড়কটি বিভিন্ন স্থানে আসলে প্রদর্শন করছে এবং এই মিছিলটি কিন্তু এই যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে আসলে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সমাবেশে যোগ দেওয়ার পক্ষে সব জায়গায় কিন্তু আসলে লিফলেট বিতরণ করা হচ্ছে। তো এছাড়া কিন্তু আমরা যদি আজকে বলি যে খুলনার যে চারটি ছয়টা আসনের মধ্যে সকালে আমরা দেখেছি শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনি আসলে গণসংযোগ করেছেন এবং তার পক্ষে আজকে খুলনার হাদিস পার্কে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খুলনা তিন আসনে আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী এস এম কামাল তাকেও আমরা দেখেছি নগরের খালিশপুর এলাকায় গণসংযোগ করেছেন এবং এর পাশাপাশি তিনি তারও কিন্তু একটি সমাবেশ খালিশপুর এলাকায় আজ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটু আমরা একটু যদি বলে রাখি যে এখান থেকে যে সমাবেশটি আসলে অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশের পর থেকে কিন্তু আজ রাতেও কিন্তু বিভিন্ন স্থানে গণসংযোগ করার কথা রয়েছে। এখানে যে প্রার্থী সেই প্রার্থীর এর পাশাপাশি আমরা যদি বলে রাখি খুলনার যে পাঁচ নম্বর আসনে, এই পাঁচ নম্বর আসনে কিন্তু আসলে হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি বাদেও কিন্তু এখানে কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও কিন্তু আমরা দেখছি যে হাড্ডাহাড্ডি একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু আমরা অভিযোগ পাল্টা অভিযোগের কথা শুনেছি। যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি যেমন আসলে এখানে নানারকম অভিযোগ করছেন, একই রকমভাবে কিন্তু এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে লড়াই করছেন তাকেও কিন্তু আমরা দেখেছি যে নানারকম আসলে অভিযোগ আসলে তারা করছেন। সব মিলিয়ে খুলনায় আসলে কিন্তু আমরা নির্বাচনের যে কিন্তু পুরোপুরি একেবারে জমে উঠেছে খুলনার, একেবারে খুলনার যে ছয়টি আসন সেই ছয়টি আসনে কিন্তু পুরোপুরি আসলে জমে উঠেছে। সব মিলিয়ে খুলনায় একেবারে নির্বাচনের আবহ তৈরি হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর। আমরা এখন একটু যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এস এম রাশেদ। হ্যাঁ, কুষ্টিয়া কিন্তু আসলে রাত দিন পরিশ্রম করে যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু সাধারণ ভোটার যারা আছে তাদের কিন্তু দৌড় ঘুরায় যাচ্ছেন এবং তারা কিন্তু দৌড় ঘুরায় গিয়ে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে যারা সাধারণ ভোটার যারা আছে তারা মূলত আমাদেরকে যে জানাচ্ছে যে মূলত এবার কিন্তু প্রচারণায় একটি নতুন মাত্রা যোগ হয়েছে। এই সকল প্রার্থী কিন্তু বিশেষ করে স্বতন্ত্র এবং আওয়ামী লীগের যে প্রার্থী যারা আছে আওয়ামী লীগের যে এগারো দফা ইশতেহার রয়েছে এবং প্রতিটা স্বতন্ত্র প্রার্থী কিন্তু তার নিজস্বভাবে আলাদা করে কিন্তু উন্নয়নের বিষয়গুলো নিয়ে এবং বিশেষ করে সামাজিক নিরাপত্তা এবং আর্থিক নিরাপত্তার বিষয়ে কিন্তু সাধারণ মানুষকে জানান দিচ্ছে যারা মূলত এবার জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচন করছেন। এবং মূলত আমি এখানে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত কুষ্টিয়ায় কিন্তু 16,32,912 জন ভোটার রয়েছে এবং 578টি যে সেন্টার রয়েছে সেই সেন্টারগুলোয় কিন্তু ইতিমধ্যে বিশেষ করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কিন্তু পৌঁছে গিয়েছে। তবে আমি বিশেষ করে কুষ্টিয়ায় যে চারটি আসন রয়েছে প্রতিটি আসনে কিন্তু নৌকার কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যার কারণে কিন্তু যে নির্বাচনের যে হাড্ডাহাড্ডির লড়াই হবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং নৌকার প্রার্থীদের মধ্যে। এর মধ্যে কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3 এবং কুষ্টিয়া 4 এর প্রতিটি আসনেই কিন্তু ও এখানে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে এবং যাদের কিন্তু স্থানীয়ভাবে তাদের শক্ত অবস্থান রয়েছে। এছাড়া আমি এখানে যেহেতু দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছে কুষ্টিয়া জেলায়, এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ এবং তার কিন্তু প্রতিপক্ষ রয়েছে পারভেজ আনোয়ার তনু। তিনিও কিন্তু একটি অবস্থান তৈরি করে নিয়েছে ভোটের মাঠে, যেটি কিন্তু পরবর্তীতে আসলে নির্বাচনের পরে বোঝা যাবে আসলে কে কতটুকু আসলে এই মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তাদের নিজস্বভাবে ভোট টানতে পেরেছে। এছাড়া কুষ্টিয়ার দুই আসনে রয়েছে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তারও কিন্তু একজন
শক্ত প্রতিপক্ষ রয়েছে, যিনি মিরপুর উপজেলার যে চেয়ারম্যান কামালুল আরিফিন, তিনি কিন্তু এখানে শক্ত অবস্থান রয়েছে এবং তার আগে থেকেই কিন্তু কুষ্টিয়ার মিরপুরে এবং ভেড়ামারায় তার সাংগঠনিকভাবে একটি অবস্থান রয়েছে, যার কিন্তু প্রভাব এবারে কিন্তু নৌকার প্রার্থীর উপরে পড়বে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কামালুল আরিফিন যিনি আছেন, যিনি জাসদের সভাপতি হাসান ইনুর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী, তিনি কিন্তু গত 25 বছর ধরে কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে এবং যত সংগ্রাম থেকে শুরু করে সব কিছু কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তিনি ইতিপূর্বেও কিন্তু মিরপুর উপজেলা থেকে 2 বার নৌকা প্রার্থী নিয়ে কিন্তু উপজেলা পরিষদের নির্বাচন করেছেন, যার একটি প্রভাব কিন্তু এবার সংসদ নির্বাচনে পড়বে বলে আমরা জানতে পেরেছি কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা উপজেলা তৃণমূল পর্যায় থেকে। আমি কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু ইতিমধ্যে ব্যালট পেপার সহ নির্বাচনের সরঞ্জাম পৌঁছে গিয়েছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু ভোরবেলায় প্রতিটা কেন্দ্রে 575 কেন্দ্রে পৌঁছে যাবে। তো কুষ্টিয়ার 4টি আসন নিয়ে ভোটের মাঠ নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচনী প্রচারণার খবর। জানছিলাম কুষ্টিয়া ও খুলনা থেকে। খুলনায় মোট ভোটারের 10% নতুন। নির্বাচন ঘিরে তাদের মাঝে যেমন রয়েছে বাড়তি আগ্রহ, তেমন আছে প্রার্থীদের কাছে নানা প্রত্যাশা। সেই সঙ্গে তারা চান তরুণ নেতৃত্ব। নির্বাচন বিশ্লেষকরা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচনে ভূমিকা রাখবে তরুণরাই। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 2 দিন। নির্বাচনী হাওয়ায় ভাসছে গোটা দেশ। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উঠান বৈঠক, পথসভা, গান বাজনা সহ নানান আঙ্গিকে চলছে প্রচারণা। খুলনার 6টি সংসদীয় আসনে মোট ভোটার 19,99,000-এর কিছু বেশি। এদের 10% নতুন ভোটার। তারা বলছেন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার সহ তরুণদের প্রাধান্য দেবেন এমন প্রার্থী দেখতে চান সংসদে। বেকারত্বটার দিকে যদি সরকার বা আমাদের পিএম এগুলো যদি মন্ত্রীরা যদি একটু ফোকাস দেয়, প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি আমাদের কালচারের কোনো উন্নতি ঘটাবে। নারীদের যে পিছিয়ে পড়া অংশটা তারা যেন হচ্ছে এগিয়ে যায়। কাগজে কলমে যে আমরা ডেভেলপ কান্ট্রি হয়েছি এটা যেন না হয়। স্কুল কলেজের উন্নয়ন হোক, আমাদের সুন্দর ইউনিভার্সিটি হোক। আর শ্রমজীবীরা চান মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ ও শিল্পনগরী গড়তে ভূমিকা রাখবেন এমন প্রার্থী। কর্মের ব্যবস্থা করে দিতে হবে খুলনা শহরে। দুর্নীতি বাংলাদেশ মুক্ত এরকম আমরা একটা সংসদ সদস্য চাই। নির্বাচন বিশ্লেষকরা বলছেন দেশ গঠনে তারুণ্যের শক্তি বরাবরই ভূমিকা রেখেছে। এবারের নির্বাচনও এর ব্যতিক্রম হবে না। অংশগ্রহণমূলক নির্বাচনে এগিয়ে তরুণরাই। তরুণরা রাজনীতিতে আসুক, তরুণরা ভোট কেন্দ্রে আসুক, তরুণরা পজিটিভ ভাবুক, এই ভাবনাটা কিন্তু এই বৃদ্ধ রাজনীতিতে বৃদ্ধেরও ভাবতে হবে। জেলার 6টি আসনে আও মোট 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা খুলনার উপকূলীয় অঞ্চলেও চলছে নির্বাচনী আমেজ। বছরের পর বছর অরক্ষিত বেড়িবাঁধ, সুপেয় পানির অভাব সহ নানা সমস্যায় থাকা এই এলাকার ভোটাররা প্রার্থীদের কাছে চান এসবের সমাধান। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিয়ামল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ষাটোর্ধ কোহিনুর বেগম আর রফিক মোল্লা বলছিলেন এক দশকে বারবার নদী ভাঙনে বাড়িঘর বিলীন হওয়া আর শঙ্কার কথা। দাকপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 এবং কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা 6 আসনের উপকূলীয় এলাকায় এমন বাস্তবতা প্রায় প্রতিটি অঞ্চলেই। বছরের পর বছর বেড়িবাঁধ ভাঙনের শঙ্কা নিয়ে জীবন কাটে তাদের। ঝড়ের খবরে কাটে নির্ঘুম রাত। সুপেয় পানির জন্য সংগ্রাম করতে হয় বছর জুড়েই। এসব সমস্যা সমাধানে সরকারি বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদী কার্যকর হয় না। তাই নির্বাচনে এসব এলাকার মানুষ চান টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানিসহ জীবনমান উন্নয়নের মৌলিক অধিকারের নিশ্চয়তা। এমপি ছিল, সে কোনো কাজ করে না। ভোট দেব কিন্তু কাজ তো কোনোটা কিছু হইতে না। দাবি থাকবে কাজটা সংশোধন করতে পারে। অবশ্য ভোট পেতে প্রার্থীদের প্রতিশ্রুতিতে উঠে এসেছে উপকূলীয় এলাকার মানুষের এসব চাহিদা। উপকূলীয় বাঁধ এবং এই জলবায়ু
জল হওয়ার যে উষ্ণতা, এটা যদি রোধ না করা যায় তাহলে এই পানির উচ্চতা আমরা কমাতে পারবো না। বসতি এলাকা এবং ফসলের জমি যাতে নষ্ট না হয় লবণ পানিতে, সেইটার বিরুদ্ধে ছিল আমার আন্দোলন। শক্তিশালী একটা ভিড়িবাদ করতে পারলে আমরা দুর্যোগ থেকে পরিত্রাণ পাবো। খুলনা এক ও ছয় আসনে মোট প্রার্থী 10 জন, আর মোট ভোটার 6,95,681 জন। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর উপকূলীয় এলাকায় ক্ষতির পরিমাণ বাড়ছেই, তাই আসন্ন নির্বাচনে বিজয়ীদের থেকে অবকাঠামোগত উন্নয়নের থেকে পরিবেশ সুরক্ষার বিষয়গুলোর বাস্তবায়ন দেখতে চান নদীপাড়ের মানুষেরা। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, পাইকগাছা, খুলনা। সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ক্লাস্টার পদ্ধতিতে চাষ করে 3 গুণ বেশি গলদা ও বাগদা চিংড়ি উৎপাদন হচ্ছে বাগেরহাটে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক ক্লাস্টার পদ্ধতি গলদা ও বাগদা চিংড়ি চাষ করছেন জেলার চাষিরা। প্রতিটি ক্লাস্টারে 25 জন চাষি রয়েছেন। এর মধ্যে সবগুলো ঘেরের চিংড়ি একাধিকবার আহরণ করা হয়েছে। প্রথমবারের মতো এই পদ্ধতিতে আগের চেয়ে 3 গুণ বেশি চিংড়ি উৎপাদন হওয়ায় চাষিরা খুশি। আগ্রহ বেড়েছে অন্যদেরও। ক্লাস্টার পদ্ধতিতে ঘের প্রস্তুত প্রণালী ভিন্ন ও গভীরতা বেশি হয়। এই পদ্ধতিতে চিংড়ি চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানায় মৎস্য বিভাগ।